হি রহমানুর রাহিম আলহামদুলিল্লাহি রবিলামীন আসালাত আসালাম ও আলা সঈদুল মুরসালীন ও আলা আলহি ও আসহাবি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানে আজকের আমরা যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমাদান উইথ কোরআন কোরআন ও রমাদান আমরা বাংলায় যদি বলি কোরআন ও রমাদান এই বিষয়টিতে আলোচনা পেশ করবেন আমাদের সু সুপ্রিয় শাহেক ইস্ট্যাপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ইমাম বুখার ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শাহেক তাজুল ইসলাম সালাম আলাইকুম শাহেক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ আপনারা জানেন খুব শীঘ্রই অল্প দিনের মধ্যেই শুরুতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত বরকতময় সেই রমাদান মাস এবং এই রমাদান মাসে আল্লাপাক আমাদের প্রতি যেই রহম সবচেয়ে বড় রহম করেছেন সবচেয়ে বেশি দয়া করেছেন সেই কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে উপকৃত করেছেন আমাদের প্রতি দয়া করেছেন সেই কোরআন ও রমাদান এই বিষয়ে আজকে আলোচনা পেশ করার জন্য সম্মানিত শাহেককে অনুরোধ করছি শায়েক আপনি আলোচনা শুরু করতেন بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده شو بيا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أمرا ديرغو بروتيك كاربوري أما دير جيبوني پتجاتشي المبارك রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস গুনাহ থেকে মুক্তির মাস থাকুয়া অর্জনের মাস আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাস আমাদের সামনে একেবারে সমাগত আর মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে এই মহিমান্বিত মাস আমাদের কাছে মহাসম্মানিত মেহমান রমাদানুল মোবারক জীবনে তো আমরা অনেক রামাদান পেয়েছি পেয়েছি না জি অনেক রামাদান আমরা পেয়েছি তো অনেক রামাদান জীবনে এসেছে আবার চলে গেছে এই রামাদান অতিথির গতানুগতিক রামাদানের মতো যেন না হয় আমরা যেন এই রামাদানটাকে স্পেশাল হিসাবে নেই এই রামাদানটাকে জীবনের শেষ রামাদান মনে করে যেন আমরা শুরু করি কি বলে জি সুহান আল্লাহ তো আজকের আমাদের পর্ব হচ্ছে আজকের আলোচনাটা হচ্ছে রামাদান উইথ কোরআন জি রামাদান ও কোরআন আল্লাহ রাবুল আলমিন একথাটাই কথাটাই বলেছেন কোরআনুল কারিমের ভিতরে শাহরু রামাদন এলি উং কোরআন শাহরু রামাদান শাহরুণ অর্থ মাস মাস রমাদান মানি রমাদান মাস তাহলে শাহরু রামাদান মানি রমাদান মাস শাহরু রামাদন উল কোরআন যে মাসে নাজিল হয়েছে কোরআন যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কুরআন নাজিল হয়েছে تقوله رمضان المباركير بريچوي الله ديه, ديه؟, قرآن ديه, قرآن ديه. رمضان المباركير بريچوي رمضان المباركير شهر رمضان الذي أنزل فيه القرآن أن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রাবুল আলম বলছেন কোরআনটা হচ্ছে প্রথম বলছেন রামাদান রামাদান কি বলি ওই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন কোরআন কি হুদা জন্য কি ওয়াল ফুরকান হেদায়ত আর যেটা হেদায়ত না এ দুয়ের ভিতরে পার্থক্য দিয়েছে কোনটা হেদায়ত আর কোনটা দোলালত কোনটা সঠিক রাস্তা আর কোনটা ভ্রষ্ট রাস্তা কোনটা হালাল আর কোনটা কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ কোনটি রাইট আর কোনটি রং এটা নির্ণয় করে দিয়েছে কে তাহলে এই মাসটা শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি কারণ আমাদের এই রমাদানে কোরআন নাজিল হয়েছে এই কারণেই ওকে এই রামাদানে কোরআন নাজিল হওয়ার কারণে মাসটা হয়ে গেছে কি শ্রেষ্ঠ মাস খালাস যে রাত্রে কোরআন নাজিল হইছে এই রাতটা কি শ্রেষ্ঠ রাত যে রাত্রে কোরআন নাজিল হইছে লাইলাতুল কাদি খাই রুমিন আল আল্লাহ বলছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতটা হচ্ছে শ্রেষ্ঠ রাত ওই রাত্রের মর্যাদা দিক দিয়ে এক হাজার মাসে চাইতে আরও উত্তম উত্তম তাহলে কোরআন যে মাসে নাজিল হইল এই মাস হইল শ্রেষ্ঠ

যে মাসে নাজিল হইল মাস হইল শ্রেষ্ঠ যে রাত্রে নাজিল হইল রাত হইল শ্রেষ্ঠ যে নবীর উপরে নাজিল হইল নবী হইলেন কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এখন আসুন আমরা যারা উম্মত আমাদের উপরে তো আসছে জি তাহলে খাইরা উম্মাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত উম্মত শ্রেষ্ঠ করা হইল কুরআন নাজিলের মধ্যে শ্রেষ্ঠ উম্মত দানন হইল তাহলে নবীও হইছেন শ্রেষ্ঠ হয়ে গেছেন কি শ্রেষ্ঠ উই আর দ্য বেস্ট অফ দ্য নেশন আমরা হচ্ছি জি বলেন জিবর আল্লাহ সাললাম ও যে জিব্র গুড আপনি মনে করছেন যে ফেরেশতা এই কোরআন নিয়ে নবীর কাছে এসেছেন আল্লাহ রাব্বুল আল আমিন ওই নবী ওই ফেরেশতাকে বানিয়ে দিলেন কি সৈয়িদুল মালা ইকা এর মানে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরহিলা সাল্লাহজুয়া সাললাম তাহলে যারা এই কোরআনের সংস্পর্শে আসবে জি তারা কি হবে তারাই শ্রেষ্ঠ হয়ে যাবে হুম তারাই শ্রেষ্ঠ হয়ে যাবেন সুবহানাল্লাহ মনে করেন অনেক সময় আমরা দেখি এই কোরআনুল খালিমকে একটা রেওয়ালের উপরে রেখে মানুষ তেলাওয়াত করেন করেন না রেওয়ালের উপরে রেখে তো রেওয়ালটা কিসের তৈরি কাঠের হতে পারে কাঠের তৈরি হতে পারে প্লাস্টিকের হতে পারে তখন দেখা যায় কি এই এই কাঠের তৈরি চেয়ারে আমি বসতে কোনো দ্বিধা করি না কিন্তু যে কাঠের উপরে কোরআন রাখা হয় এই কোরআনটাকেও এই রেওয়ালটাকে আমরা কি করি সম্মান করি সম্মান করি কারণটা কি কারণ সে কোরআনকে রাখা হয় এই জন্য কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোরআনের সাথে ক্লোজ থাকার কারণে এই উডের তৈরি রিওয়ালটাও সম্মানিত হয়ে যায় মানুষের কাছে হ্যাঁ কেন বিকজ এই কোরআনুল কারিমটা হচ্ছে শ্রেষ্ঠ এর সংস্পর্শে যেই আসে কি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় এই কথাটা আল্লাহ তালা বলেছেন শাহরুরাম আল্লাহাদী উংজি লাফি হিল কোরআন রামাদান মুবারক ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সুফালা দেখুন আহ রামাদান উইথ কোরআনসাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে প্রতি বছর প্রতি রামাদানে জিব্রাহিল আলাইহি সালাতুয়া সাল্লাম আসতেন আইসা ইউদার ইজ হল কোরআন তাকে কোরআন থেলা কোরআনটা শোনাইতেন কোরআনটা শুনাইতেন এই কোরআনটাকে আল্লাহ রাবুল আলামিন রাখছেন লাউ মাহফুজে আল্লাহ আলামিন এই কোরআনটাকে আল্লাহ লাহে আল্লাহ তাল আর ডান পাশে হচ্ছে লাউহে মাহফুজ লাউ হে মাহফুজের এত মর্যাদা ছিল না যখন আল্লাহ তালা কোরআনুল করিমটাকে লাউহে মাহফুজে রাখলেন তখন লাউহে মাহফুজের মর্যাদাটা মাহফুজ কোরআনটাকে আল্লাহ সংরক্ষিত রাখছেন আল্লাহর আরসের ডান পাশে একটা জায়গা যেটার নাম হচ্ছে লাউহে মাহফুজ এই আগে ছিল না কিন্তু যখন কোরআনটাকে আল্লাহ তালা লাউ মাহফুজে সংরক্ষণ করলেন তখন আল্লাহ রাবুল আলামিনের মকলুকাতের ভিতরে লাউে মাহফুজের সম্মানটা লড়াইয়া দিছেন সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিছে কাজে দেখা যায় আহলুল কোরআন যারা এই পৃথিবীতে আমরা দেখতে পাই যারা কোরআনকে চর্চা করেন কোরআনকে বুঝেন কোরআনকে প্র্যাকটিস করেন কোরআনের মেসেজ দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন দেখবেন ওই সমস্ত আলেমের কি সম্মান লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে পিছনে ঘুরে এর পিছনে একটা মাত্র কারণ যিনি কোরআনের পিছনে ঘুরবেন দুনিয়ার সম্মান দুনিয়ার সম্পদ দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার কর্তৃত্ব উনার পিছনে পিছনে ঘুরবে যিনি সাথে থাকবেন তিনি সম্মানিত হবেন যিনি কোরআনের সাথে থাকবেন তিনি সম্মানিত হবেন আমরা দুনিয়াতেও দেখতে পাই বড় বড় আলহামাই কেরাম দেখিয়ান সুবাহ লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে ঘুরে সম্পদ তাদের পিছনে ঘুরে ইজ্জত তাদের পিছনে ঘুরে নেতৃত্ব কর্তৃত্ব তাদের পিছনে ঘুরে একমাত্র কারণ উনারা কোরআনের পিছনে ঘুরছেন আপনি যদি কোরআনের পিছনে দৌড়েন তাহলে সারা দুনিয়া আপনার পিছনে দৌড়বে নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে ততদিন ছিল যতদিন মুসলমানেরা কোরআন খেয়ে আঁকড়ে ছিল আর মুসলমানদের কাছে থেকে নেতৃত্ব কর্তৃত্ব তখনই চলে গেছে যখন মুসলমানরা কোরআন থেকে পিস্পা হয়ে গেছে এজন্য জন্য আসুন এই রমাদানুল মুবারকে আমরা যে কাজটা করব যে কোরআন নাজিলের মাসে আমরা

ইয়ুম কিয়ামাতি কখন কেমতের দিন কেয়ামতের দিন আসবে কোরআন কি আসবে আন সাহায্যকারী হিসাবে হিসাবে। ইন্টারসিড হিসাবে অন দ্য ডে অফ জাজমেন্ট কার জন্য লি আসহাবি যিনি হবেন কোরআনের সাহাবিহান যিনি হবেন কোরআনের সাহাবি তার জন্য এই কোরআনটা হাসরের ময়দানে তার জন্য সাফাতখারী হিসাবে আসবে কোরআন উইল বি ইন্টারসিড ফর ইটস কম্পানিয়ন ফর ইটস রিসাইটার দোজ পিপল উইল রিসাইট দ্য কোরআন দিস কোরআন উইল আস্ক টু আল্লাহ অন দ্য ডে অফ জাজমেন্ট ও আল্লাহ দিস পারসন ওয়াজ মাই কোম্পানিয়ন হি গিভেন দ্য কম্পানি

যে বন্ধু আমাকে বিপদের দিনে সাহায্য করবে সেই বন্ধুর সাথে আমাদের সম্পর্কটাকে এত গভীর করা দরকার যেদিন যাতে আমাকে বন্ধুর কাছ আমরা সময় মতো হেল্প আমরা পেতে পারি দেখেন আল্লাহ নবী বলেছেন এ করা উল কোরআন দা হলে কোরআন একটা কথা আরেকটা কথা বলেছেন কোরআন সাফাওয়ৎকারী হবে লি অর্থাৎ কোরআনের সাহাবির জন্য বলে তো দেখি কোরআনের সাহাবি বলতে কি বুঝেন আপনি কোরআনের সাহাবি বলতে এটা যে যে আমার কাছে মনে হয় যে যিনি কোরআন সময় কোরআন পড়বেন এবং কোরআনের সেই পড়ার সময়তে জ্ঞান যে নলেজটা অর্জন করবে সেই অনুযায়ী আমল করবেন এবং কোরআনের সাথে এমন সম্পর্ক হবে যে উনি প্রতিদিন কোরআন না পড়লে তার ভালোই লাগে না তার মনে হবে যে আজকের দিনে কিছু একটা মিসিং তার যেমন কোনো বন্ধুর সাথে দেখা না হলে যার সাথে সাথে মিসিং আমার ফিল করি যে তার সাথে কথা অনেক দিন হয়ে গেল তো কোরআন আমাদের এমনভাবে প্রতিদিন পড়া দরকার যাতে করে আমরা তাকে মিস করা শুরু করি দিনে সকালে রাতে যখনই সময় পাই আমরা কোরআন পড়ব এবং তারপরে একটা সময় আমরা মিস করা শুরু করবো যে না আমার কাছে ভালো লাগতেছে না আজকে পড়তেই হবে সেই পর্যায়ে নিয়ে যাওয়াটাকে আমার কাছে মনে হয় কোরআনের সাথে বন্ধুত্ব জি যেমন আসাবি অর্থাৎ সাহাবি কাদেরকে বলা হয় সাহাবি কারা যারা মানে সবসময় থাকেন মানুষের সাথে সবসময় একজনের সাথে যিনি আমার সাথে থাকেন তিনি আমার সাহাবি রাসুলের সাথে যারা ছিলেন তারা হচ্ছেন কম্পেনিয়ান সাহাবি তাদেরকে বলা হয় যারা রাসুল্লাহ সাল্লাহ কে সচক্ষে দেখেছেন যারা রাসূলের সাথে থাকতেন ওকে রাসুলের সাথে উঠা বসা করতেন রাসুলকে সচকে দেখেছেন ইমানের সাথে তারা হচ্ছেন কি সাহাবি এবং তাকে ফলো করতেন তাকে ফলো করতেন তারা হচ্ছেন সাহাবি এই তো বুঝি আমরা সাহাবি বলছি অর্থাৎ রাসুলের ফলোয়ার্স কে বলা হয় সাহাবি জি সেম কথাটা আল্লাহর নবী বলেছেন শাফি আনলি আসহাবি আসহাব মানে সাহাবির প্লুরাল হচ্ছে আসহাব জি সাহাবির প্লুরাল কি আসহাব আসহাব তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরআনটা শাফাআতকারী হবে কুরআনের সাহাবির জন্য তাহলে মুহাম্মাদুর রসুল্লাহর সাহাবি হওয়ার যদিও সুযোগ আমাদের নেই কিন্তু মুহাম্মাদুর রেখে যাওয়া কোরআনের সাহাবি হওয়ার সুযোগ এখনো আছে আছে নবীর সাহাবি হওয়ার সুযোগ যদিও চলে গেছে কিন্তু নবী রেখে যাওয়া কোরআনের সাহাবি হওয়ার সুযোগ এখনো আছে তাহলে আমরা যদি আল কোরআনের সাহাবি হতে পারি আল কোরআনের বন্ধু হতে পারি আল কোরআন বান্ধবী হতে পারি তাহলে এই আমাদের জন্য সাফাৎকারী হবে কখন সে দিনে দিনে সেই মহাবিপদের মহাবিপদের দুনিয়া তো আমাদেরকে অনেক বন্ধু বান্ধব আমাদেরকে সাহায্য করে মা বাবা সাহায্য করে ভাই বোন সাহায্য করে আমাদের ওয়াইফ সাহায্য করে ওয়াইফদের হাজব্যান্ড তাদেরকে সাহায্য করে কিন্তু বলেন তোদের কি হাসর ময়দানে কি কোনো সাহায্য করে থাকবে

এই বন্ধু চলে যাবে না আচ্ছা বলুন তো দেখি কোরআনটাকে বন্ধু বানানোর তরিকাটা কি কোরআনটাকে বন্ধু আমার কাছে মনে হয় যে আমরা যদি নিয়মিত কোরআনকে তেলাওয়াত করি কোরআনের অর্থ আমরা বোঝার চেষ্টা করি সে অনুযায়ী আমল করার চেষ্টা করি এবং সেটাকে প্রতিনিয়ত চর্চা করতে হবে আমাদের প্রতিদিন আমাদের পড়াশোনা কোরআন পড়তে হবে সেখান থেকে আমাদের গাইড লাইন নিতে নিতে হবে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা তার সাথে বন্ধুত্ব অর্জন করব ভেরি গুড মানে কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে কোরআন পড়তে হবে নাম্বার এখন যারা পড়তে পারেন না তাদের ব্যাপারে কি তাদেরকে তো অবশ্যই কোরআন শেখার চেষ্টা করতে হবে পাশাপাশি তিনি যদি যতদিন পর্যন্ত কোরআন পড়তে পারেন না এখন আমাদের কাছে অনেক ট্রান্সলেশন পাওয়া যায় সেখান থেকে উনি পড়বেন ইনশাল্লাহ বাই দ্য টাইম সেম টাইম উনি ট্রাই করবেন কোরআন শিখে মানে পড়া শিখার জন্য এক্ষেত্রে দেখেন অনেকের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে কোরআন আমা কোরআন পরা আমার ছেলে শিখবে কোরআন পরা আমার মেয়ে শিখবে কোরআন পরা আমার নাতি নাতীন যারা তারা শিখবে বাট একটু বয়স হয়ে গেলে যে মানুষের এই চিন্তা দ্বারা হয়ে যায় আমি কোরআন না শিখে আমার ছেলেকে শিখাবো আমার মেয়েকে শিখাবো আমার নাতিনশা যারা আছে তাদেরকে আমি কোরআন পড়া শিখাব এক্ষেত্রে আপনি কি মনে করেন বয়স্ক কি বয়স্কদের কি কোরআন শিক্ষার দরকার নেই অবশ্যই দরকার কারণ আমরা তো বয়স হয়ে গেছে কি হয়েছে যেটা আমরা শিখতে পারি নাই এবং সেটা না শিখার কারণে আমরা মহাবিপদে পড়ে যাব তাহলে আমাদের বয়স যেটাই হোক যে অবস্থায় আসি যদি আজকে আমার আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমার শিখে ফেলা দরকার না আজকে থেকে আমার শেখা শুরু করতে হবে আর হলে তো আমরা বিপদে পড়ে যাব। রাইট আনসার দিয়েছেন যে কোরআন শিখার কোনো বয়স নাই তাই তো জি না কোরআন শেখার কোনো বয়স নেই যে শুধু ছোটো বাচ্চারা আলিবা শুরু করে কোরআন পড়া শিখবে আর মা বাবা যে শিখবেন না দাদা দাদিরা নানা নানিরা যে কোরআন শিখবেন না এটাও হাদিসে কোরআনে কোথাও নাই না আছে কোথাও নাই হ্যাঁ তাহলে কোরআনুল কারিমের তেলাওয়াত শেখাটা এটা কি খুব কঠিন না একে কোনো কঠিন কাজই না এটা আমরা তো কত কিছু শিখছি সারা জীবন কত কাজ শিখলাম আমরা মানে কত কষ্ট করে ড্রাইভিং পর্যন্ত মানে পাস করতে কষ্ট হয় এরকম লোক অনেক কষ্ট করে সাতবার আটবার টেস্ট দেওয়ার পরে ড্রাইভিং পাস করে তারপরে কত পরীক্ষা আমরা দিছি জীবনে থিওরি টেস্ট দিতে হয় প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হয় কিন্তু বারবার দিতে হয় তবুও লোকেরা পিছু ছাড়ে না তাই না বারবার ট্রাই করার পরে সে অ্যাচিভ করে হাউ টু ড্রাইভ ইজেন্ট ইট বাট সুন্দর একটা एग्जांपल দিয়েছেন মনে করেন ড্রাইভিং টেস্টের জন্য ড্রাইভিং শেখার জন্য তো এটা আমরা বলি না বাচ্চাদেরকে যে তোমরা শিখো বাট বয়স্কদেরকেই একবার দুইবার নয় শুধু প্রাকটিক্যাল নয় শুধু থিওরি নয় একবার নয় দুই বার নয় বার বার আমাদের কাছে অনেক সময় দোয়া চায় লোকেরা হুজুর আমার একটা ড্রাইভিং টেস্ট সামনে আসে আছে একটু দোয়া কই বাট লোকেরা তো একথা বলে না হুজুর আমি কোরআনুল কারিমের তেলাওয়াতটা শিখতে পারি নাই বা শেখার চেষ্টা করতেছি একটু দোয়া কইরেন এই কথাটা খুব বেশি চায় না কিন্তু এই অন্যান্য বিষয়ে দোয়া ছায় কিন্তু কোরআনুল খারিমটা তেলাওয়া শেখার ব্যাপারে লোকেরা ছায় না তাহলে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখেছি অনেক পঞ্চাশ বছরের সাড়ে সত্তর ইভেন কি এইটি ইয়ার্স ওল্ড ম্যান সে ট্রাই করেছে আমার কাছে আলিফ ব্য আলিফ ব্যা তা দিয়ে শুরু করেছে সেও আলহামদুলিল্লাহ কয়েক মাসের ভিতরেই কোরআনুল খানিম তেলাও শিখে পেয়েছে এমন নজিরও আমার কাছে আছে আমি জানতে পেরেছি আমার কাছে আছে অনেকে কোরআনুল করিমের শিক্ষার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ আমি সহযোগিতা করেছি বীজ নিল্লাম আল্লাহ রহব্বানিতে তারা কোরআনুল করিম শিক্ষা শুরু করে দিয়েছেন তেলাউ করতে পারেন এখন এখন আসুন আরেকটা হাদিস। খাই কুরআনা সালাহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই লোকটা উত্তম লোক ওই লোকটা কি উত্তম উত্তম লোক যে নাকি কোরআন নিজে শিখে আর অন্যকে শিখায় হজুর বলেন নাই খাইরুকু মান কার আল কোরআনা তোমাদের মধ্যে যারা কোরআন তিলাওয়াত করে তারা উত্তম না কথা বলেন নাই বলছেন খাইরুকু মান তাল কুরআনা তাল্লামা আল্লামা ইউ আল্লিমু তালিমান মানে কোরআন শিখে সে ট্রাই করে কোরআনুল করিম কীভাবে তেলাওয়াত করা যায় সে শুরু করে দেয় ন আমি গুরুত্ব দিয়ে শিখার আমি চেষ্টা করব। এখন যদি কেউ শিখতে নাও পারে তাহলে তালেবুল কোরআন হিসাবে আল কোরআনের স্টুডেন্ট হিসাবে তার মত হবে সে যদি ট্রাই করে করা শিখতে আর সে শিখতে নাও পারে আর ইনশাআল্লাহ নাল কোরআন আল্লাহ বলছেন কোরআনটাকে তিনি ইজি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন ইট ইজ ভেরি ইজি টু রিড ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড এই জন্যাইড দ্য কোরআন ইনশাল্লাহ আল্লাহ ইজ গনে হেল্প হিম বিকজ হার দ্য কিতাব এটা হার কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল কোরআন ও নুরুন কোরআনটা হচ্ছে নূর কোরআনটা হচ্ছে আলো যে সমস্ত মানুষেরা আলোর নিকটবর্তী হয় তাদের পুরো জীবনটা আল্লাহ রাবুল আলামিন আলোকিত করে দেন কি করে দেন আলোকিত বলে তো কীভাবে আলোকিত হবে সে যখন কোরআন পড়বেন এবং কোরআন আন্ডারস্ট্যান্ড করবেন ইনশাল্লাহ তার তার যে চারিত্রিক পরিবর্তন সেই পরিবর্তনটা এরকম পরিবর্তিত হবে যে সেখান থেকে শুধু আলোই ছড়াবে আলু ছড়াবে কোরআনুল করিমের বেশ কিছু নাম আছে এর ভিতরে একটা নাম হচ্ছে আনুর কোরআনের কয়েকটা নাম আছে এর ভিতরে একটা নূর হচ্ছে একটা নাম হচ্ছে আনুর মানে আলো আরেকটা নাম হচ্ছে কোরআনুল করিমের যে আল বশীর কোরআনুল করিম মানুষকে গুড নিউজ দেয় অর্থাৎ কোরআনুল করিম বলে হে বান্দা তুমি যদি আল্লাহর ইবাদতি করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর ইথায়ত করো তাহলে তোমার জন্য আল্লাহ রাবুল আলমেনে গেছেন জান্নাত এই যে জান্নাত পাওয়ার যে একটা খুশখবর কোরআন দেয় এই জন্য কোরআনুল করিমের একটা নাম আল বসির আবার কোরআনুল করিমের আরেকটি নাম হচ্ছে আর নাজির নাজির মানে হচ্ছে যে বই প্রদর্শনকারী জাহান্নামের নামের কথা কোরআন আমাদেরকে বলেছে যে এই কোরআন আমাদেরকে ইনফর্ম করেছে এই জীবনটাই শেষ জীবন নয় আরেকটা জীবন আছে সেই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই সেই জীবনটা হচ্ছে আখেরাত এই আখেরাতের ভিতরে জান্নাত আছে জাহান নাম আছে জান্নাতের কথাও বলে জাহান নামের কথাও বলে এই জন্য কোরআনুল কারিমের একটা নাম আলবাসীন আরেকটা নাম আরেকটা নাম হচ্ছে নাদির সোহান আল্লাহ জাকাল্লা শেখ আমরা আমরা ছোট একটি ব্রেকে যাব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আবার বিরতির পরে আমরা আলোচনায় ফিরে আসব আমরা এখন বিরতি যাচ্ছি আবার দেখা হবে বিরতি পড়ে ইনশাআল্লাহ সালামু আলাইকুম বারাকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিনাতসালামলা সৈদুলমুসালীন আলিহি আলহি ওয় আসহাবিয়াজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি রমাদান উইথ কোরআন কোরআন ও রমাদান এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম স্টেপনি গ্রিন শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ইমাম বুখারি ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শাহ তাজুল ইসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা বিরতির পরে আবার আলোচনা কন্টিনিউ করবো আমরা যে আলোচনা করছিলাম যে এই রমাদানে আমরা কীভাবে করার সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি করবো এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আপনি আলোচনা করতেন এই শুধু রামাদানেই যে আমরা কোরআনের সাথে সম্পর্ক বিল্ড আপ করবো আর রামাদান চলে গেলে যে কোরআনটাকে ছেড়ে দিব কথা কিন্তু তাই না বাট এটা লজিক আছে যে রামাদানে যেহেতু কোরআন নাজিল হয়েছে আর প্রতি রামাদানে জিব্রাইল আলসাল সালাম আইসা সারা কোরআনটা রসুল্লাহ সাল্লা সাল্লামকে থেলাউত করে শোনাতেন কাজেই রামাদানে কোরআনের সাথে আমাদেরকে একটা স্পেশাল কানেকশন তৈরি করতে হবে এটা বিশেষ সম্পর্ক তৈরি করতে হবে একটা মনে করেন আছে না মাঝে মধ্যে আমাদের কেউ কেউ পুরানা সম্পর্ক একটু নতুন করে আবার এটা শুরু করেন তো কোরআন কাইমের রিনিউ বলতে পারি আমি রিনিউ বলতে পারি যে অনেককে ব্যস্ততার কারণে অমনোযোগিতার কারণে গাফিলতির কারণে তো কোরআন থেকে একটু দৌড়ে না করেন তেলাওত না বোঝার চেষ্টা করেন মানে এদিকে ফোকাসই নাই কিন্তু কোরআন থেকে দূরে থাকি আমাদের কর্মব্যস্ততার কারণে তাহলে এটাকে আপনি কুসনসিব বলবেন না বদনসিব বলবেন অবশ্যই বদনসিব হ্যাঁ আল্লাহ রাসুল তো বলেছেন যে যে ব্যক্তি রমাদান পেল হম যাদিসটা তো আমরা সবাই জানি যে রমাদান পেলো তার গুনামাফ করতে পারলো না তার জন্য লালত তার জন্য লালত তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস কাজেই কোরআন নাজিলের মাসে কোরআনার সাথে সম্পর্কটা মজবুত হবে এটাই তো স্বাভাবিক কি বলেন জি বলি ঠাদিস মন কর হার ফিন কিতা বিল্লা হিফালাহু হাসানাতুন যে আল্লাহর কালাম থেকে একটা লেটার পড়বে মান করা আ হার ফিন কিতা বিল্লা হিফালাহু হাসানাতুন যে কোরআন থেকে একটা লেটার করবে তার জন্য রয়েছে রিওয়ার্ড কি রয়েছে রিওয়ার্ড রিওয়ার্ড ওয়াল আর হচ্ছে একে দশ কত একে দশ দশ কিন্তু রামাদানুল মুবারক কিন্তু একে দশ না রামাদানুল মুবারক স্পেশাল একটা সবের বিশাল অফার নিয়ে এসেছে কিন্তু রমাদান কাজী রামাদানে মিনিমাম সেভেন্টি মিনিমাম কত পার সিঙ্গুল লেটার যদি সেভেন্টি রিওয়ার্ড হয় তাহলে আপনি যদি পড়েন জাস্ট আলহামদু আল আ লাম হা মিম দাল হাউ মেনি লেটার্স ইন দা আলহামদু ওয়ার্ড ফাইভ লেটার্স যদি ফার লেটার সত্যই করে আমরা পাই তাহলে হিসাব আছে কথা পাচ্ছি সুহারাল্লাহ অনেক কাজেই মান কর আহার ফিতাবিল্লাহ হাসানাতুন ওয়াল হাসানাতু বি আসলাম হা আর কোরআনুল করিমের পার সিঙ্গুল লেটার যদি দশ হয় আর প্রতিদিন যদি কেউ এক এক পারা করতে পারেন জুজ ওয়ান জুজ তাহলে হিসাব করছেন সবের পরিমাণ আল্লাহ আনকাউন্টেবল বুঝছেন এখন রমাদানুল মোবারকে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক করব নাম্বার ওয়ান যারা তেলাওয়াত করতে পারেন না তারা আজ থেকেই নোট করল থেকে আজ থেকে শুরু করে দেবেন শিখা এই পড়ু আমাদান মাসে কোনো একজন এক্সপার্টের কাছে গিয়ে কোনো একজন উস্তাদ অনেক সময় দেখবেন হাজব্যান্ড কোরআন পড়তে পারেন না কিন্তু স্ত্রী পারেন না না হ্যাঁ আবার অনেক সময় দেখবেন স্ত্রী কোরআন পড়তে পারেন না কিন্তু হাজব্যান্ডে পারেন তাহলে তো উস্তাদ খুঁজতে কি দূরে যাওয়া লাগবে ঘরের ভিতরে হ্যাঁ উস্তাদ ঘরের ভিতরে আছে কাজী আমরা প্রাইমারি লার্নিং কোরআন লার্নিং আমরা শুরু করে দিতে পারি ঘর থেকে হাজব্যান্ড যদি এক্সপার্ট হন তো ওয়াইফকে শিখাবেন আপনি কি মনে করেন অবশ্যই আপনারা দুজন এইটা করেন প্র্যাকটিস আমরা আমরা দুজনই পারি আলহামদুলিল্লাহ পারলে আলহামদুলিল্লাহ ভালো কথা এখন কেউ আছেন মনে করেন থাজবিদ এক্সপার্ট কেউ আবার থাজবিদ এক্সপার্ট না বাট যারা থাজবিদ এক্সপার্ট না যিনি এক্সপার্ট আছেন উনি একটু বুঝে দিতে পারেন অনেক সময় এইটা কিন্তু একটা লজ্জাবোধ করেন হাজবেন্ডে মনে করেন যে আমার ওয়াইফের কাছ থেকে শিখবো এটা তো একটা লজ্জার ব্যাপার আবার ওয়াইফ অনেক সময় মনে করেন হাজবেন্ডকে উস্তাদ বানাইবো এটার থাক এটা ওনার কাছে আর পড়বো না ওনাকে ওনারা অ্যালাউ করেন না উস্তাদ হিসাবে কাজই অন্যান্য বিষয়ে আমরা একে অপরের কাছ থেকে সহযোগিতা নেই নেই না অবশ্যই হাজবেন্ডে ওয়াইফের কাছ থেকে সহযোগিতা নেন ওয়াইফ হাজবেন্ডের কাছ থেকে সহযোগিতা নেন কিন্তু কোরআনুল করিম তেলাওতের শিকার ব্যাপারে যদি পরিবারের পার্টনারের একজনই পারেন তাহলে আজকে টিভির মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা কি এই রিকোয়েস্ট করতে পারি না অবশ্যই যে আপনারা একে অপরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা লজ্জার কিছু নেই এবং সাপ পাবেন খাইরে ফালাহু মিসলু হুজুর বলেছেন কেউ যদি কোনো বালো কাজের পথ দেখিয়ে দেয় ফেলে হু মিসল আজরে আল্লাহ রাবুল আলমিন এই পথ দেখিয়ে দেওয়ার কারণে সে যে পদ দেখিয়ে দিল আর পদ দেখার পরে সে প্র্যাকটিস করে যে সোয়া পাইবে অর্থাৎ যিনি পথ দেখিয়ে দিবেন আমরা যে এনকারেজ করছি আর আমাদের এনকারেজে যদি কেউ শিখেন আর পরে সোয়াব পান তাহলে আমরাও কিন্তু মহরুম হব না বঞ্চিত হব না একটা অংশ আমরাও পাবো এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ড অথবা উস্তাদ কোনো ছাত্রকে যদি শিখান করানুন করিম সে থেলাওয়াত করে যে পরিমাণে সোয়াব পাবে হজুর বলেছেন ফেলাহু মিসলু আজিরি ফাইলিহি আল্লাহ রাবুল আলমিন সমান পরিমাণ সোয়াব উস্তাদকে দিয়া দিবেন জি হ্যাঁ সেক্ষেত্রে আমরা তো এতক্ষণ আলোচনা করছিলাম যে কোরআন পড়া কতটুকু জরুরি পড়বো কিন্তু ঈদ আমরা যে রমাদানের যে সময়টা এটা সর্বোচ্চ ব্যবহার সর্বোৎকৃষ্ট ব্যবহার এটা আমরা করার জন্য আমরা কি তো আমরা নিশ্চয়ই টাইমিংটা করতে পারি যেমনিভাবে কোন সময়টা আমরা পড়বো এখন থেকে ফিক্স করে ফেললাম আমরা যদি সারাদিন রুটিনটা করে ফেলি যে আমরা কখন কখন কোন বেলায় কখন একটা সময় করব করব যেমনিভাবে নামাজের ওয়াক্তে আমরা নামাজ পড়ি ঠিক তেমনিভাবে কোরআনকেও যদি আমরা এরকম ওয়াক্তের সাথে আমরা এক একজনের সুবিধা অনুযায়ী যে নামাজের পরে একটু তেলাওয়াত করলাম অথবা নামাজের আগে তেলাওয়াত করলাম আবার একটা সময় দিনে রাখলাম যে ওই সময়টা স্পেসিফিক ওই টাইমটা আমরা কোরআন শুধু বুঝবো অর্থ বুঝবো বোঝার চেষ্টা করব শুধু তেলাওয়াতের পাশে তেলাওয়াত করলে আমরা তো নেকি পাবো কিন্তু বোঝার জন্য তো খুবই জরুরি কারণ বুঝ না বুঝলে আমরা পালন করবো হবে গুড আইডিয়া তাহলে আপনি যেটা এনকারেজ করতে চাচ্ছেন দর্শক ভাই বোনদেরকে শুধু কোরআন পড়বই না বরং পড়া বোঝারও চেষ্টা করবো এটা ভেরি গুড আইডিয়া বাট আমরা এটা বলতে পারি কি এই যে দর্শক তাদেরকে মনে করেন টোয়েন্টি পেজেস ইন এ জুজ প্রত্যেকটা জুজে হিজ কোরআনের বিশ পনেরো লাইনের যে কোরআনটা এটার প্রতিটা জুজে বিশ পৃষ্ঠা আছে তো টোয়েন্টি পেজ থাকে একটা ফাড়ার ভিতরে তাহলে দিনে কয়েক তো আমরা যদি খুব হার্ড না ভেরি ইজি না এটা খুব কঠিন কিছু না হ্যাঁ আপনি কি মনে করেন খুব কঠিন কিছু না কেউ যদি এক্সপার্ট হন তাহলে তো ওনার জন্য তো ফাইভ মিনিটসরে নামাজের পরে

বাট যদি পসিবল থাকে তাহলে নামাজের আগে দুই পেইজ নামাজের পরে দুই পেজ বাট প্রতিদিন যেন আমাদের এক পেজ করে হয় কি বলেন আপনি জি অবশ্যই আর পাশাপাশি আমরা মনে হয় আরেকটা কাজ করতে পারি যে কোরআনের কিছু যে অংশ প্রতিটা পুরো কোরআন তো আমরা এক রমাদানে বুঝে শেষ করতে পারবো না আমরা যদি কিছু পার্ট ঠিক করে নেই যে কোরআনের ওই অংশটা আমরা এইবার রমাদানে এই সুরাটা আমরা অর্থ সহ এটা থেকে আল্লাপাক আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন সেটা আমরা বুঝে নিব এটা যদি আমরা করতে পারি যে একটা সুরা সুরা মূল হতে পারে বা যে কোনো ধরনের সুরা হতে পারে যে ইম্পর্টেন্ট সুরাগুলো একটা সুরা বা দুইটা সুরা আমরা ঠিক করে নিলাম যে এইটা আমরা এইবার রমাজানে রমাদানে এটার অর্থ এই সুরাটা এই স্পেস অর্থ কি বা আল্লাহ কি বলেছেন আমাদের জন্য কি নির্দেশনা এখান থেকে কি শিক্ষা আছে আমরা সেটা গ্রহণ করব এটা মনে আমরা পাশাপাশি করতে করতে পারি আরেকটা পরামর্শ কি আমরা দিতে পারি না দর্শক ভাই বোনদেরকে মনে করেন কোরআন পড়লাম কোরআন বুঝলাম পার্ট মেমোরাইজিংয়ের যে বিষয়টা জি আমাদের যে স্টকে যা আছে ভেরি ভেরি লিমিটেড অনেক বাই আছেন বোন আছেন সুরা ফাতে আলাম তারার উপরে অনেকের নাই কারো ওয়াইল আছে ওয়াল আশ্র আছে সুরা কাদার আছে গোটা কয়েকটা সুরা আছে এর চেয়েতে বেশি বান্ডার নাই আচ্ছা বলুন তো দেখি আমরা যাদের ব্যাংক ব্যালেন্স যা আছে তা নিয়ে কি আমরা সন্তুষ্ট না ব্যাংক ব্যালেন্সটা একটু বাড়াইতে চাই আমরা সবসময় বাড়াইতে চাই আপনি কি আপনি চান সব সময় বাড়াইতে চাই আচ্ছা মনে করেন बूंदের যে গোল্ড আছে স্বর্ণ আছে খানের আছে হাতের আছে এগুলা নিয়ে কি উনারা কবি খুশি আছেন না আরো বছরে আরো কিছু বাড়াইতে চান যদি আরো কিছু বাড়ায় তাহলে তো উনারা খুব খুশি হবে খুব খুশি হন না তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়া আমরা বাড়াতে চাই আমাদের স্বর্ণ আমরা বাড়াতে চাই জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য গড় দরজা বাড়াইতে চাই কিন্তু কুরআনুল কারিমের। যে মেমোরাইজেশনের যে কয়েকটা সুরা আছে এই লিমিটেড কয়েকটা সুরা নিয়েই আমরা বইছে আছি আজকে আমার বয়স বাড়তেছে কিন্তু কোরআনের একটা আয়াত মেমোরাইজেশন আমার বাড়তেছে না এমন লোক আসেন না না অবশ্যই আছে হ্যাঁ জি তাহলে এই রমাদানুল মোবারকে আমরা কোরআনুল করিমের ছোট ছোট সুন্দর সুন্দর সুরা যেগুলো আছে আয়াত যেগুলো আছে খাওয়াতিম সুরাতুল বকর আয়াতুল কুরসি লাস্ট পার্ট সুরা হাসর হ্যাঁ জি ওরা করতে পারি কিনা আর রহমানটা আম্মাটা সুরা জুজা যদি আমরা চেষ্টা করি তাহলে কেমন হবে অবশ্যই আমরা তো এই অংশগুলো যদি মুখোশ মেমোরাইজ করতে পারি আমরা যখন ড্রাইভিং করে একা একা গাড়িতে থাকি অনেকে একা একা তখন থাকেন আমরা এইগুলা তখন আমরা নিজে নিজে সেটাকে বলতে পারি তেলোয়াদ করতে পারি কিন্তু যদি মুখস্থ মেমোরাইজ থাকে আমাদের যদি মুখস্থ থাকে আমরা কিন্তু পড়তে পারি তখন যদি না থাকে আমরা কীভাবে পড়বো তো একা একা রাস্তায় হাঁটতেছি এই সময় আমি মনে মনে এই তেলাবাদগুলো আমরা করলাম এখন মনে করেন আরেকটা বিষয় এ ব্যাপারে আমরা আলোচনা করছি না মাদান কোরআনে মনে করেন এক মাসে তো কোরআন শিক্ষা অনেকটা সম্ভব হবে না তো যে সমস্ত ভাই এবং বোনদের তারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য কি আমরা এটা বলতে পারি না আবদুল্লাহ ইবনে মাসুদ রদ্লাহ আনহু একবার ফিরাসুল সাল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবদুল্লাহবিনা মাসকুদকে বললেন ও ইবনে তুমি কোরআনুল করিম তেলাওত করো আর আমি শুনি আমি শুনতে চাই তুমি তেলাওত করো আবদুল্লাহ ইবিনী মাসরদ রদিউল্লাহ বললেন ইয়ার রাসুল্লাহ আপনি বলেন কি আমি তেলাওয়াত করব আর আপনি শুনবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কোরআনুল করিমের তেলাওয়াত শোনাটাকে বেশি পছন্দ করি তেলাওয়াত শোনাটাকে পছন্দ করেন পছন্দ করি তো আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাই এবং বোনেরা কোরআনুল করিমের থেলাওয়াত করতে পারেন না তারা যদি সালাতু হে তারা অ্যাটেন্ড করেন এবং এটা নিয়ত করেন যে আমি তো পড়তে পারি না কিন্তু বিশুদ্ধভাবে সালাতু হের মাধ্যমে পুরো আমাদানে পুরো কোরআনটা খতম হয় আমি একটা তারাউ মিস করব না বিকজ এখানে বিশুদ্ধ কোরআনের থেলাওয়াত শোনা যায় আপনি কি মনে করেন জি সুহানুল্লাহ এইটা তো একটা সুযোগ এটা একটা বিরাট অপরচুনিটি যিনি কোরআন তেলাত করতে পারেন না তার জন্য হ্যাঁ যিনি কোরআন তেলাত করতে পারেন বা পারেন না এই হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরানের একটা খতম মুবারক তাহলে তো দেখা আমরা কোরান শুনলাম আবার নিজেরা তেলাওয়াত করলাম আবার একটা সময়ে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করলাম অর্থ সহ তাহলে আমরা যে ওই যে রাসুলের যে হাদিসটা আপনি প্রথমে বললেন যে আসাবুল কোরআন মানে কোরআনের সাহাবি কোরআনের সাহাবি তো এই কোরআনের প্র্যাকটিসটা যে সাহাবি হওয়ার প্র্যাকটিস পুরো রমাদান মাসে আমরা করতে পারি এই প্র্যাকটিসটা কিন্তু রমাদানের পরেও ইনশাল্লাহ এটা ক্যারি অন করবে ক্যারি করবে আর একটা সুযোগ আছে কিন্তু এই যে মাঝে মধ্যে আমরা তো ইউটিউবে যাওয়ার অভ্যাস আসি না কি মনে করি জি জি আমাদের ভাই বোনেরা কি এই ইউটিউব দেখেন হ্যাঁ অবশ্যই দেখেন হ্যাঁ জি তো মাসা আল্লাহ আজে বাজে কোনো অনুষ্ঠান না দেখে আমরা যদি কোরআনুল করিমের থেলাওয়াত আমরা ইউটিউবে সার্চ করি বাকারা উইথ বেস্ট রিসাইটার অফ দ্য কোরআন হ্যাঁ সুরাত ইয়াসিন সুরাতুর রহমান কোরআনের এই একটা সুরালিকে যদি আমরা ইউটিউবে ক্লিক করি তাহলে দেখবেন সুন্দর সুন্দর যারা রিসাইটার তাদের থেলাওয়াতটা সামনে চলে আসে আমরা যদি না পারে কেউ যদি না পারেন কোরআনুল করিমের তেলাওয়াত করতে তাহলে ইউটিউবের মাধ্যমে আমরা আমরা শুনতে শুনতে পারি পারি তেলাওয়াত তো যারা মুমিন তাদের সামনে যখন কোরআনুল করিমের তেলাওয়াত করা হয় যখন তারা কোরআনুল করিমের তেলাওয়াত শোনেন আর ভালো রিসাইটারের তেলাওয়াত শুনলে তো হাটের মধ্যে ক্লিক করে না হার্টে লেগে যায় না তো আমরা এই অনুরোধ করতে পারে ভাই বোনদেরকে যারা মাদানুল মোবারকে যারা কোরআন তেলাওত করার বিলিটি আপনাদের নেই তারা যেন এই ইউটিউব অথবা সিডির মাধ্যমে কোরআনুল খেরামের তেলাওয়া তারা কন্টিনিউসলি শুনে শুনতে পারেন তো তেলাওয়াত করলে যে ফায়দা রাসুল্লাহ সাল্লাম বলেছেন শুনার ভিতরে সমান ফায়দা আল্লাহ সেক্ষেত্রে মনে হয় একটা জিনিস আমাদের অনেক সময় সতর্ক থাকা দরকার আমরা যখন কোরআন শুনবো তখন দেখা যাচ্ছে আমরা কিন্তু এটা মনোযোগ দিই না আমরা অন্য কথা বলার কথা বলতে থাকি অন্য বিষয়ে ব্যস্ত থাকি কিন্তু শুনছি না সেক্ষেত্রে আপনি কি মনে করেন সুবহানুল্লাহ যদিও কোথায় কোরআনুল করিমের তেলাওয়াত হয় তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন তোমরা ওয়ান তোমরা নীরব থাকো অর্থাৎ ইউ হ্যাভ টু লিসেন দ্য কোরআনুল করিম ভেরি কেয়ারফুলি তাহলে যদি কথা বলতে হয় তাহলে এটাকে পজ করে পজ করে তারপর কথা বলতে হবে বিকজ দিস দ্য রেসপেক্ট অফ দ্য কোরআন তা আজিমে কোরআন হা দা কালাম উল্লাহ দিস ইস দ্য বুক অফ আল্লাহ সব হান্না দিস ইজ নট দ্য অর্ডিনারি বুক দিস ইজ দ্য ফাইনাল বুক অফ আল্লাহ দিস ইজ দ্য ফাইনাল মেসেজ অফ আল্লাহ হা দা কিতাব উল্লাহ হা কালাম উল্লাহ এই কালামটার পাওয়ার লাউ আং জল না হা দল কুরআন আলা জাবাল আল্লাহ বলছেন এই কোরআনটাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো মনে আদমের উপরে মোহাম্মদ রসুল্লাহ রুম্মদের উপরে যদি নাজিল না করে কোনো পাহাড়ের উপরে এই কোরআনটাকে নাজিল করা হতো তাহলে তুমি দেখতে পেতে আল্লাহর ভয়ে এই পাহাড়টা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যেত এই পাওয়ারফুল কোরআনটাকে আল্লাহ রব আমাদেরকে দিয়েছেন কাজেই এই কোরআনের কদর করতে হবে জানেন রসুলসাল্লা সাল্লাম সুন্দর একটা হাদিস বলেছেন যারা কোরআন পরে আল্লাহ ইয়াকরা উল কোরআন যারা কোরআন পড়ে তারা মমিন তাদের এক্সাম্পল হচ্ছে মাসানুল উতরুজ্জা উত্তরজা কমলা লেবু কমলা লেবু মুমিন যারা কোরআন পরে তাদের দৃষ্টান্ত দিছেন রসুল কমলা লেবুর সাথে কেন বিকজ কমলা এইটার খুসাটা সরালে পরে একটা স্মেল আসে আসে না জি এটার কমলার মধ্যে স্মেল আছে খুব ঘ্রাণ কিন্তু কমলাতে আবার মিষ্টিও আছে না খেতে মজা খেতে মজা যেমন খেতে মজা তেমন একটা গ্রান আসি না না আর যে সমস্ত মুমিন তারা কোরআন পরে না তাদের দৃষ্টান্ত হজুর দিয়েছেন একটা খেজুরের সাথে তাদের তাদের দৃষ্টান্ত দিয়েছেন খেজুরের সাথে খেজুর খেতে মিষ্টি কিন্তু নাকের সামনে নিয়ে বারবার শুধু গ্রা নেয় স্মেল আছে না কোনো স্মেল নাই তাহলে মুমিন যে কোরআন পরে তার ভিতরে ডাবল গুণ এখানে দৃষ্টান্ত হচ্ছে কমলালেবুর সাথে তার ভিতরে গ্রান আছে মিষ্টিও আছে স্বাদও আছে আর যারা কোরআন পরে না তাদের দৃষ্টান্ত হুজুর দিচ্ছেন একটা খাজুরের সাথে খাজুর খেতে খুব মিষ্টি বাট একটু যদি সারা জীবন না আরে একটু গ্রানওয়ালা খেজুর পাই কিনা না মনে হয় কোনো গ্রাম নাই কি বলেন যত জাতের আজুয়া বলুন আর বিভিন্ন টাইপের খাজুর বলুন খেজুরের ভিতরে কোনো গ্রান পাওয়া যায় নেই আর ওই সমস্ত মুনাফিকদের কথা বলেছেন মুনাফিক পার্শ্বিক কোরআন পরে দৃষ্টান্ত দিয়েছেন হুজুর রায়হান গাছের মতন রায়হান গাছের সাথে দৃষ্টান্ত দিয়েছেন রায়হান গাছের মধ্যে কিছুটা গ্রান আছে গাছের মধ্যে কিন্তু তার মধ্যে কোনো মিষ্টি মিষ্টি নেই আর ওই সমস্ত মুনাফিক যারা কোরআন একেবারে পড়েই না তাদের দৃষ্টান্ত দিয়েছেন একটা মাকাল পোলের সাথে মাকাল পোল চিনেন আপনি হ্যাঁ কোনো কাজে লাগে না কোন কাজে লাগে না দেখতে সুন্দর বা এটার খাইতেও কোনো মিষ্টি নাই এতে কোনো গ্রানও কিছু নাই তাহলে কি আমরা আপনি কোনটা হতে মনে করেন পছন্দ করেন অবশ্যই কমলা লেবু কমলা লেবু হতে চাইব তাহলে কমলা লেবু হতে চান আসল্লাহ বিকজ দেখেন আল্লাহ তালাও কিছু ফ্রুট দিয়েছেন কিছু ফ্রুট যেমন টেস্টি তেমন গ্রান আবার কিছু ফ্রুট আছে টেস্টি আছে কিন্তু কোনো গ্রান নেই তাহলে আমি দুটাই আমি গ্রহণ করব যেখানে গ্রানও আছে হ্যাঁ টেস্টও আছে আলহামদুলিল্লাহ মানে কোরআনের সাথে সম্পর্কটা বাড়ানো যে কত মানে আমাদের জরুরি যে নাহলে তো আমরা মাখাল ফলে পরিণত হব মাখাল ফলে পরিণত হব আর স্মেল ছাড়া খাজুরের মতো হ্যাঁ এরপরে দেখেন একজন সাহাবি একজন সাহাবি সুরা কাহাফ পড়তেছিলেন তো সাহাবি সুরাক পড়তেছেন তার গুড়াটা বাঁচছেন একটা গাছে গাছে বাইদা উনি খুব মনোযোগের সাথে সুরাক পড়তেছেন যখন সুরা পড়া শুরু করছেন তখন আসমানের দিকে তাকাইলেন তাকাইয়া দেখেন যে মেঘের ছায়া মেঘ ওর ছায়া ধীরে ধীরে ওনার উপরের দিকে আসতেছে কাছের দিকে আসতেছে মেঘের ছায়া যত নিকটবর্তী হচ্ছে এই মেঘের ছায়াটা তত গুড়াটা লাফাচ্ছে গুড়াটা লাফাচ্ছে যত ক্লোজ হচ্ছে গুড়ার লাফানিটা আরো বেড়ে যাচ্ছে বাইরে গেছে উনি পরের দিন রাসুল্লাহ সাল্লামের কাছে গেলেন গিয়া বললেন ইয়া রাসুল্লাহ এই আমি তো সুরা কাহা পড়ছিলাম যে আর দেখলাম আকাশের দিকে থাকিয়ে মেঘটা আমার দিকে অগ্রসর হচ্ছে তখন আর আমার ঘোড়াটাও শুধু লাফানিও শুরু করে দিচ্ছে আর বাড়তে পারছে তার লাফানি রসুল্লা সাল্লি সাল্লাম বললেন তুমি যে মেঘমালাটা দেখছিলাম

আল্লাহ রাবুল আলমিন ওয়াজ দিয়া ভরপুর করে দিয়েছেন নাসিহা নাসিহা ওয়াজ মানে উপদেশ জি উপদেশ কি উপদেশ আছে বললেন তো দেখি আপনি একটু কোরআনে তো অনেক উপদেশ আমাদের জীবন ব্যবস্থা পুরা জীবন চালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে যেই সব নির্দেশনা যেই জীবন চালনা পরিচালনা করলে আমরা ভালো জীবন কাটাতে পারবো এবং পরকালে সাফল্য অর্জন করবো সমস্ত উপদেশই কোরআনে বর্ণিত আছেন তাহলে আল্লাহ রাবুল মানব জাতির জন্য যে জিনিসগুলা কল্যাণ কর যে বিষয়ে মানুষ প্র্যাকটিস করলে ফায়দা পাবে সুখ শান্তি আসবে এইগুলা তো আল্লাহর ওয়াজ কি বলেন জি আমরা শুধু মানুষের ওয়াজ শুনবো না আল্লাহর ওয়াজও শুনবো অবশ্যই আল্লাহর শুনবো মানুষের ওয়াজ বড় না আল্লাহর ওয়াজ বড় অবশ্যই আল্লাহর ওয়াজ তাহলে আল্লাহর ওয়াজ দিয়ে কোরআনটা বরপুর করে দিয়েছেন আর বলেছেন ও শিফা উল্লিমা ফি সুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনটা মানুষের অন্তরের জন্য শিফা শিফা বলতে কি বোঝানো হয়েছে এখানে সিফা বলতে কী বোঝানো হয় যে মানুষের যখন জ্বর হয় সর্দি হয় কাশি হয় ভাইরাস ইনফেক্টেড হয় তখন মানুষ ডাক্তারের কাছে যায় তখন ডাক্তারের কাছে গেলে আমাদের মাথা ব্যথা আমাদের পেটে ব্যথা আমাদের সর্দি কাশি পচন আথরাইটিক্স আরও কত রোগ আছে না তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন ঔষধ দেয় তো ডাক্তারের ট্রিটমেন্টে আমাদের শারীরিক যে রোগ আছে এই শারীরিক রোগগুলা সরে যায় ঠিক আছে ভালো হয়ে যায় কিউর হয়ে যায় বাট আমাদের যে কল্প আল্লাহ বলছেন শিফা লিমাফি সুদূর সুদূর মানে কল্প অন্তরের ভিতরে মানুষের অন্তরের কিছু রোগ আছে বললেন তো দেখি মানুষের অন্তরের রোগগুলা কি মানুষের অন্তর রোগ প্রথম রোগ হচ্ছে সে আল্লাহকে ভুলে যাওয়া এটা হচ্ছে প্রথম রোগ এরপরে মানুষ অন্যান্য রোগ তো আছে কেউ ডিপ্রেশনে থাকেন কেউ হতাশায় ভোগেন এবং অনেকেই অনেক ধরনের মানসিক বিপর্যস্ত অবস্থায় থাকেন যে উনি খুবই হতাশাগ্রস্ত কি করবেন জি শিফা উন লিমাফি সুদুর মানে অন্তরের যে রোগ মানুষের কলবের ভিতরে মানুষের হিংসা হাসাদ হিংসাটা এই কারো যদি হিংসুক থাকে আর যদি ডাক্তারের কাছে গিয়ে বলে আমাকে কিছু অ্যান্টিবায়োটিক দেন আমার হিংসাটা যাক যাইবে না আচ্ছা মানুষের ভিতরে যদি জেলাসি থাকে হাসাদ থাকে হিংসা থাকে থাকাব্বর থাকে অহংকার থাকে আর জিপির কাছে গিয়ে বলে আমার হিংসাটা আমার অহংকারটা আমার হিপোক্রিসিটা আমার এনভিটা যাওয়ার জন্য আমার কিছু মেডিসিন দেন জাক্লা শেখ আমরা আসলে আলোচনা খুব ভালো লাগ ভালো লাগছিল আমরা আলোচনা করছিলাম যত আলোচনা করব কোরআনের বিষয়ে ততই ভালো লাগবে এটা আসলে এনলেস এটা শেষ হবে না আমাদের সময় সংক্ষিপ্ত আমাদেরকে বিদায় নিতে হবে প্রিয় দর্শক জল্লা খাইরান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা এতক্ষণ শুনছিলাম কিভাবে আমরা আসাবুল কোরআন হতে পারি আমরা এই রমাদান মাসকে এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই যেখানে আল্লাপাক সুযোগ করে দিয়েছেন করণের সম্পর্ক বৃদ্ধি করার জন্য বেশি বেশি তেলাত করা বেশি বেশি কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করা এবং জীবনের সাথে মিলিয়ে নেওয়া এই কামনা ব্যক্ত করেই এবং আগামী সপ্তাহে আবার দেখা হবে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করেই আজকের এই ইসলামী শিক্ষা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি সালামু আলাইকুম ও আসসালাম